এত পীর এলো কোথা থেকে? কি বুঝলেন? দলের শেষ আছে আমাদের দেশে। যেমন আপনাকে বলে দিই, আমি একবার সবাই আমার সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই যে বললেন, কই কেউ গড়াগড়ি মারলো না তো, কেউ ডিগবাজি মেরেছে আলহামদুলিল্লাহ বলার লেগে? কিন্তু আমি বাংলাদেশে দেখতে পাই, যদি কি বুঝলেন হুজুর যদি বলে সুবহানাল্লাহ, তখন একজন ডিগমাজি মেরে এইদিকে এইদিকে। হ্যাঁ, সুবহানাল্লাহ বললে ডিগমাজি মারতে হয় তো জানা ছিল না, আমরা কুরআন হাদিসে কোথাও পাই নাই। কি বুঝলেন? যদি হুজুর আবার বড় কষ্ট লাগে কি জানেন, আমি নাম লুব না, বাংলাদেশে এমন এমন জিকির আছে ফেরেশতার আর বাংলাদেশে থাকে না। কি বুঝলেন? এমন জিকির, আমি খালি চিন্তা করি আল্লাহ এদিকে কোন জায়গায় নিয়ে গিয়ে মারবে। কি বুঝলেন? শালা এইরকম বড় বড় চুল রেখেছে বাউল বুষ্টমের মতো। কি বলে আমি বলে শালা এ কি জিকির বে, মনে হচ্ছে হেঁচকি উঠছে, হেঁচকি মারা জিকির। আমি আমার বাপকে বলছিলাম বাবার কালে এই জিকির শুনি না। আমার মাসায় বলছিলাম জিকির দেখো খালি আল্লাহ, এদিকে আল্লাহ আলাদা কাটিং এর মাধ্যমে। ওই জন্য শুনেন, কোরআনে আছে, আপনাদেরকে কোরআন শুনিয়ে দিই, আমাদের মতো একশোটা হুজুর আর একশোটা মলবি ধরা পড়বে কিয়ামতের দিনে। সমাজের মালকে তোমরা অন্যায়ভাবে আত্মসাত করেছো, সমাজের মালকে নিজের পেটে পুড়েছো, মানুষের সামনে হক কথা কোরআনের কথা তুলে ধরতে পারোনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم هي أمر بالشنبي পৃথিবীর মানুষকে বলো الذين يكتمون ما أنزل الله من الكتاب যে সমস্ত পৃথিবীর মলবিরা যাদের মধ্যে ইলম দিয়েছি যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের পেট চালাবার জন্য। আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার বিশ্ব নবী, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ভরে না, আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে কঠিন আজাবে মুবতালা করব। আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা, আমার নবী বিশ্ব নবী বলেছেন এক শ্রেণীর আলেমকে কিয়ামতের দিনে বিনা হিসাবে তাদের গ্রেবানটা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেন জানেন? তাদের চোখের সামনে অন্যায় হবে আর প্রতিবাদ করবে না, তাদের চোখের সামনে গুনার কাজ হবে আর প্রতিবাদ করবে না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন বেটার বিয়েতে গান বাজনা করব, তো আমি তোমাকে জুতো করে বাড়ি মারব। আমার মাদ্রাসায় পয়সা দিও না, তোমার টাকার প্রয়োজন নাই, কিন্তু তুমি আমার দ্বারা হারামকে হালাল করবে এটা কখনো আমি মেনে নিতে পারবো না। তুমি সুদ খাবে আমার মাদ্রাসায় টাকা দাও বলে তোমাকে সুদটাকে হারাম বলবো না, সেই মলবি ইয়াসিন লয়, আমি সে কোয়ালিটি লয়, আমার মাদ্রাসায় দান করো না, এক টাকা নয়, আল্লাহর দিন আল্লাহ চালাবে। কিন্তু হারামটাকে হালাল না বলতে, হারাম না বলতে পারলে আল্লাহ কিয়ামতের দিনে পাকড়াও করবে। তুমি বিয়েতে গান বাজনা করবে, রংলীলা করবে, তুমি জলসায় মেলা করবে, আর আমার মতো মলবি যদি বায়ান করে মুখ বন্ধ করে চলে যায় আল্লাহ কিয়ামতের দিন আমাদের মতো মলবিকে পাকড়াও করবে। অত সহজ নয়, আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। ওই জন্য কোরআনে আছে, শুধু এই মলবিরা নয়, কোরআন বলছে ফালানাস আলান্নাল লাযিনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। এই মলবিরা তো দূরের কথা, আমি কিয়ামতের দিনে আল্লাহর রসুল নবী পয়গম্বরদেরকেও দাঁড় করাবো, রসুলকেও দাঁড় করাবো, আর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে তোমরা কেমন দাওয়াত দিয়েছ আর তোমরা কেমন গ্রহণ করেছ। আমার আল্লাহ কিন্তু রেহাই দিবেন না, পৃথিবীর প্রত্যেকটা মানুষ আল্লাহ সামনে দণ্ডায়মান হবে। ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইয়্যা ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। সেদিনের বিচারের মালিক হব আমি আল্লাহ, আমি ছাড়া সেদিনের বিচারের মালিক কেউ থাকবে না। আজকে যদি আমার নামে কেস হয়, এই বেগুন বাড়ির একশোটা যুবক আমার জন্য সাক্ষী দিতে দাঁড়াবে। আমার যদি কেস হয়, আমি 50,000 টাকা দিয়ে, 50,00,000 টাকা দিয়ে দামি দামি উকিল পাবো, পাবো না? পাবো না। যার যেমন টাকা সেরকম দামি উকিল। আল্লাহর কসম করে হে আমার মুসলমান ভাই বোনেরা,
কিয়ামতের দিনে মানুষ তো থাকবে, বিচারক তো থাকবে, উকিল কিন্তু কারুর থাকবে না। সেই দিনটার কথা ভাবনা করবেন যেদিনে কোনো উকিল থাকবে না, আল্লাহ আপনার বিচার করবেন। বিচারটা কি করে করবেন? যারা ভাবছেন আল্লাহ হিসেব কি করে নেবে, তারা কোরআন খুলেলেন। আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ বললেন, ইকরা কিতাবাক কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। হে আমার বিশ্ব নবী, কিয়ামতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নব, শুনে নাও, সবারির আমলনামা তাদের হাতেতে ধরানো হবে। আর আল্লাহ বলবে, নিজের মুখে পড়ে শোনাও তুমি কোথায় পাপ করেছ, কত নেকি করেছ, সব আমার আল্লাহ পাইটু পাই হিসেব নেবেন। আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা কান খুলে শুনে নেন। আল্লাহ পরের আয়াতে বললেন, মানি তাদা ফাইন্নামা ইহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে কি উপদেশ দিলেন! আল্লাহ কি উপদেশ দিলেন! মানি তাদা ফাইন্নামা ইহতাদি লিনাফসি, শোনো, যারা হিদায়ত প্রাপ্ত হয়েছে তারা নিজের জন্যই হিদায়ত প্রাপ্ত হয়েছে, যারা পদভ্রষ্ট তারা নিজের জন্যই পদভ্রষ্ট, আর কিয়ামতের দিনে তাদের জন্যে যারা পদভ্রষ্ট হবে তাদের জন্যে কোনো সুপারিশকারী থাকবে না। যারা মনে করছেন আমি মুসলমান, আমি যাই বা করি, আল্লাহর নবী কিয়ামতের দিনে আমাদের জন্যে সিফারিশ করবেন, ভুল কথা। আল্লাহ রব্বুল আলামিন তিনি আর নবীজিকে অর্ডার দিবেন, আর নবীজি সিফারিশ করবেন একমাত্র মমিনদের, ইমান ইমানদারদের, তাদের ওপরে নবীজি সিফারিশ করবেন। কোথা থেকে পাবে? আমাদের দেশের লোক তো মিলাদ পড়িয়ে লোককে জান্নাতে ঢুকিয়ে দেয়, তাই না? মিলাদ পড়িয়ে লোককে জান্নাতে ঢুকিয়ে দেয়। তিন বোতল মদ খেয়ে মারা গেছে বেলডাঙ্গা বাজারে, বলে কোনো চিন্তা নাই, হুজুরকে দাওয়াত দে, দেশি মুরগি খাই দিবি, 2000 টাকা দিবি, জান্নাত রেডি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহ মুখের বাপকে জান্নাত বিরহমত কর ইয়া আরহামার রহিমিন, দে মুরগি নিয়ে এসো, দে রুটি চালিয়ে দিলে। কিন্তু ই জানে না যে একে কি কেলানি দিবে, মাতালকে জান্নাতে দেবে তুমি, তোমাকে কে সাহস দিলে, গাঁজা করকে জান্নাতে দিবে? শোনো, যদি মুসলমান ঘরে কেউ জন্ম নেয় আর যদি প্রকাশ পেয়ে যায় যে বেগুন বাড়ির এই ছেলেটা নাস্তিক, আল্লাহ মানে না, কোরআন মানে না, দিন মানে না, আল্লাহ রসুলকে মানে না, এই ধর্মকেই বিশ্বাস করে না, লেখেলেন কাগজ থাকে তা নোট করুন, তার জানাজার পড়া লাগবে না, তাকে গঙ্গায় ফেলে দিয়েছ, কুকুরে খাক আর শিয়ালে বিড়ালে খাক, কিন্তু তার দাপন কাপন করা যাবে না। যদি প্রকাশ পেয়ে যায় নাস্তিক, প্রকাশ পেয়ে যায় কাফের, তো তার জন্যে জানাজা লাগবে না।